হ্যালো বন্ধুরা হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা স্টেবিলাইজার আছে এটি বাজারে সস্তায় যে স্টেবিলাইজারগুলি পাওয়া যায় এর মধ্যে এটি একটি আসলে এই এটি কি স্টেবিলাইজার বলা ভুল হবে এটি একটি প্রটেক্টর স্টেবিলাইজারের কাজ হলো ভোল্টেজ কন্ট্রোল করা এটা কখনোই ভোল্টেজ কন্ট্রোল করতে পারবে না একজন আমাকে এটি দিয়েছে যে এটি নাকি চলে না কি সমস্যা দেখে দেওয়ার জন্য তো চলুন কথা আর না বেরিয়ে সরাসরি কাজে চলে যায় এই স্টেবিলাইজারটি যাতে করে যে কেউ খুলতে না পারে সেজন্য রিপিট দিয়ে অ্যাটাচ করে দিয়েছে এটির কারণে যে কেউ এটা খুলতে পারবে না দেখুন দুই দিকেই দিয়ে অ্যাটাচ করে দিয়েছে তো আমার কাছে যেহেতু মেশিন আছে তো আমি এটাকে খুলে দেখাবো তো এই হলো স্টেবিলাইজার এটি স্টেবিলাইজার বললে ভুল হবে এটি স্টেবিলাইজার কখনোই হতে পারে না এটি একটি প্রোটেক্টর স্টেবিলাইজারের যে অনে বহুবিধ কাজ আছে এর মধ্যে একটি কাজ শুধু এটি দিয়ে সম্ভব বিদ্যুৎ যদি খুব ঘন ঘন যাওয়া আশা করে একটি নির্দিষ্ট টাইম এখানে সেট করা থাকে আসলে এটা টাইমার বা প্রোটেক্টর যেটাই বলি না কেন নির্দিষ্ট টাইমের পর এটি বিদ্যুৎ কাঙ্ক্ষিত যন্ত্রপাতিতে সরবরাহ করে কয়েকটি যন্ত্রাংশ দিয়ে বৃহৎ একটি ক্যাচিংয়ে এটি আকার দিয়েছে এবং সামনে লেখা আছে দেখুন বড় করে অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার যেটি গ্রাহককে প্রতারণা ছাড়া আর কিছুই না ঠকানো ছাড়া আর কিছুই না এবং এটার দামও এটার কার্যক্ষমতা অনুযায়ী অনেকটাই বেশি নিয়ে থাকে এক হাজার থেকে পনেরোশো এরকম এর ভিতরে নিয়ে থাকে তো এটা আসলে এত টাকা হওয়ার কথা না খুব বেশি হলে চারশো টাকা দাম আছে এটার তো আমি এসে দিকে যাচ্ছি না আমার মূল বিষয় হলো এই সার্কিটটি আমি বাদ দিয়ে আমি তৈরি করি আরেকটি সার্কিট এটি যে যা কাজ করবে এই সার্কিটটিও ঠিক সেই কাজ করবে এই সার্কিটটি একদম বাদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি এই সার্কিটটি ব্যবহার করব এই সার্কিটটি কী কাজ চলুন দেখি বাজারে অল্প দামে যেই স্টেবিলাইজারগুলো পাওয়া যায় সেগুলো আসলে কি কাজ করে এখানে একটা টাইমার আছে ভলিউম একটা রিল সুইচ থ্রিপল ফাইভ আইসি এবং কিছু পার্টস দিয়ে এই সার্কিট বোর্ডটি তৈরি করা হয়েছে এটি আসলে কোনো স্টেবিলাইজার না কিন্তু বর্তমানে যেসব স্টেবিলাইজার বাজারে পাওয়া যায় তার অধিকাংশতেই এই সার্কিটটি দিয়ে তারা বিক্রি করে দেয় গ্রাহককে ঠকিয়ে থাকে ধরুন এটি একটি বৈদ্যুতিক লাইন এবং সেয়ের মধ্যে যুক্ত করেছে একটি বাল্ব এখানে টাইমার সেট করে দেওয়া তিরিশ সেকেন্ড পর এটা অটোমেটিক চালু হবে এর তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের ভিতরে যদি বিদ্যুৎ কয়েকবার যাওয়া আসা করে সেক্ষেত্রে এই বাল্বটি জ্বলবে না তো এটি হলো প্রোটেক্টরের কাজ তো চলুন দেখি এখানে ধরুন এখন বিদ্যুৎ আছে এই সার্কিটটি কিভাবে তৈরি করতে হয় ইতোপূর্বে একটি ভিডিও তৈরি করেছি টাইমার সার্কিটটি কিভাবে তৈরি করতে হয় ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখান থেকে ওই ভিডিওটি আপনি দেখে আসতে পারেন যে কীভাবে তৈরি করতে হয় এই টাইমার সার্কিটটি হ্যাঁ দেখতেই পাচ্ছেন ত্রিশ সেকেন্ড পর এটি অটোমেটিক বাল্বটি জ্বলে গেছে দেখতেই পাচ্ছেন বিদ্যুৎ যদি ঘন ঘন যাওয়া আসা করে সেক্ষেত্রে আপনার বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই প্রটেক্টরটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি যতবারই খুব ঘন ঘন বিদ্যুৎ যাওয়া আসা করলেও বিদ্যুৎ স্থায়ী হওয়ার আগ পর্যন্ত আপনার তো বাল্বটি কিন্তু জ্বলবে না তো এই কাজটি আসলে এরকম নিম্নমানের স্টেবিলাইজারে করা হয়ে থাকে তো এই সার্কিটটির কাজ আর এই স্টেবিলাইজারের কাজ সেম মূলত এই সার্কিট দ্বারাই আমি এই প্রোটেক্টরটি তৈরি করবো এই সার্কিটটি কোনো দরকার নেই সুতরাং আমি কেটে দিচ্ছি তো এখানে তো একটা সার্কিট লাগবে আপনার প্রোটেক্টরটি তৈরি করতে হলে তো প্রোটেক্টর বললে অনেকেই না চিনতে পারেন অথবা অন্যরকম মনে হতে পারে স্টেবিলাইজার বলতে আমার অনেকটাই দ্বিধা হচ্ছে যাই হোক এটাকে আমি স্টেবিলাইজার এখনও বলবো যেহেতু আমি মেনে নিতে পারছি না এটা একটা স্টেবিলাইজার তো তারপরও বলবো আপনাদেরকে বোঝানোর স্বার্থে তো এটি তৈরি করতে আমার তো এরকম একটা স্টার্কিট লাগবে যা ইতিপূর্বে আমার পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হয় এই সার্কিটটি একটি ভারো বোল্ট দুই এমপিয়ার ট্রান্সফরমার লাগবে আর একটি মিটার এটার কোনো দরকার নাই সুইচ এটারও দরকার আছে একটি থ্রিফিন প্লাগ পিন চকেট এটার দরকার আছে এই সুইচ এটার দরকার নাই আপনার একটা ফিউজ এটার দরকার আছে অবশ্য আর এটা এত বড় করার না করার কোনো দরকার ছিল না তারপরে যেহেতু করছে আমাকে এটা মেরামত করতে হবে এই সার্কিটটির মাধ্যমে এটি সম্পূর্ণ ডায়াগ্রাম আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো আপনারা চাইলে সেখান থেকে দেখে ডায়াগ্রামটা পেয়ে যাবেন লাইন টোটালি কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি চেক করি